أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبوم دشم শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই আমরা করছি আমি ফারুক স্যার আজ তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের 2.1 এর কিছু অঙ্ক নিয়ে আমি পার্ট ওয়ান এ কিছু অঙ্কের সমাধান করেছি আজকে পার্ট টু এ আরো চারটি অঙ্ক নিয়ে সমাধান করব আশা রাখি এই অঙ্কগুলো সমাধান করার পর তোমরা অনুধাবন করবে এবং অঙ্কগুলো শিখতে পারবে এবার আসো আমরা প্রথমে কোন কি অঙ্ক নিয়ে এসেছি সেটি হলো এই 2.1 এর একের ক এখানে বলা আছে একটি সেট দেওয়া আছে গঠন পদ্ধতিতে আমি আগে আলোচনা করেছি যে সেট প্রকাশের পদ্ধতি দুইটি একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি একের কতে বলা আছে যে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130 এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমাদের একে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো সবগুলো অঙ্কই বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে আমি ক নাম্বার অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কি বলিলে অঙ্কটা আগে আমরা বুঝে নিই x belongs to n এখানে এই ক্যাপিটাল n টা হচ্ছে বা স্বাভাবিক সংখ্যার সেট ক্যাপিটাল n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে চলতে থাকবে এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এই কারণে যে আমরা যে কোনো জিনিস যখন গণনা করি এই সংখ্যাগুলো ব্যবহার করি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা x belongs to n মানে আমার এই সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা শর্ত হলো x স্কয়ার গ্রেটার দেন 9 যেই উপাদানগুলো নেব সেই উপাদানের বর্গ হবে 9 অপেক্ষা বড় এবং x কিউব লেস দেন 130 যে উপাদানগুলো নেব তার গণ হবে 130 এর চেয়ে ছোট এবার আসো আমরা অঙ্কটি সমাধান করি সেটা হলো এইভাবে যে প্রদত্ত সেট দেওয়া হলো এখানে n n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তাহলে এটাকে আমরা লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে থাকবে প্রথমে আমরা x এর মান 1 নিয়ে দেখি যে শর্ত দেওয়া আছে এই শর্ত ফুলফিল করে কিনা বা এই শর্ত মানে কিনা x = 1 হলে আমরা x স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 1 স্কয়ার x এর মান 1 হলে x স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার 1 স্কয়ার হচ্ছে 1 এ আমরা লিখলাম 1 এই 1 টা 9 অপেক্ষা ছোট এবং x কিউব ইকুয়াল 1 কিউব 1 কিউব এর ফলাফল হচ্ছে 1 এটাও 130 এর চেয়ে ছোট x = 2 হলে একইভাবে আমরা কি পাচ্ছি দেখো যে x স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার 2 স্কয়ার মানে হলো 4 এটা 9 এর থেকে ছোট এবং x কিউব ইকুয়াল 2 কিউব x কিউব ইকুয়াল 2 কিউব 2 কিউব হচ্ছে 8 তাহলে এটা সমান হচ্ছে 8 এটাও 130 চেয়ে ছোট x ইকুয়াল 3 হলে x স্কয়ার ইকুয়াল x equal 3 হলে x square equal 3 square 3 square that means 9 এটা 9 এর সমান এবং x cube equal 3 cube 3 cube হচ্ছে তোমরা সকলেই জানো 27 এই 27 এটাও 130 এর চেয়ে ছোট x equal 4 হলে x square equal 16 x equal 4 হলে x square equal 4 square 4 square that means 16 এটা 9 এর চেয়ে বড় 16 greater than 9 এবং x cube
इक्वल फोर किऊब एक्स किऊब इक्वल फोर किऊब फोर किऊब होच्छे 64 फोर किऊब माने होच्छे तीन टी फोर गुण दैट मीन्स 64 एटाओ 130 चे छोटो एक्स इक्वल फाइव होले एक्स स्क्वायर इक्वल 25 এটা 9 অপেক্ষা বড় এবং তাহলে 25 গ্রেটার দেন 9 এবং x কিউব ইকুয়াল 5 কিউব 5 কিউব হল 125 এটাও 130 এর চেয়ে ছোট x ইকুয়াল 6 হলে x স্কয়ার ইকুয়াল 6 স্কয়ার 6 স্কয়ার হচ্ছে 36 এটা 9 এর চেয়ে বড় that means 36 greater than 9 এবং x cube equal 6 cube 6 cube হলো 216 216 6 cube মানে হচ্ছে 3 টা 6 গুণ 2 টি 6 এ গুণ করলে হয় 36 ওইটাকে আবার 6 দিয়ে গুণ করলে হয় 216 এটা 130 চেয়ে বড় প্রিয় শিক্ষার্থী বৃন্দ লক্ষ্য করো যে x এর মান 6 নিলে x কিউব 216 130 এর চেয়ে ছোট এখন যদি আমি আরো মান নিতে থাকি 7 8 9 যতই মান বাড়তে থাকবে তার ঘন করলে 130 অপেক্ষা বড়ই হবে তাহলে আমার আর কোনো মান নিতে হবে না আমরা এখান থেকেই নির্ণ মানগুলো নিয়ে নিতে পারি লক্ষ্য করলে দেখবে যে এখানে যে শর্ত দেওয়া আছে যে x স্কয়ার 9 অপেক্ষা বড় এবং x কিউব 130 অপেক্ষা ছোট এই শর্ত মানে শুধুমাত্র x ইকুয়াল 4 এবং x ইকুয়াল 5 এর বেলায় খেয়াল করো 4 হইলে 9 অপেক্ষা বড় হয় x স্কয়ার আর x কিউব হয় 130 এর চেয়ে ছোট আবার x ইকুয়াল 5 হলে x স্কয়ার এর মান 25 এটা 9 অপেক্ষা বড় x কিউব 125 এটাও 130 অপেক্ষা ছোট আর বাকি যেগুলো ওগুলো প্রদত্ত শর্ত মানতে পারতেছে না তাহলে আমরা লিখতে পারি সুতরাং গ্রহণযোগ্য মান সমূহ হলো গ্রহণযোগ্য মান সমূহ হলো কি কি 4 এবং 5 4 কমা 5 তাহলে 17 নির্ণয় আছে ইকুয়াল 4 কমা 5 এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার যা যে সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এবার আসো আমরা 2 এর খ নাম্বার অঙ্ক করব এই 2 এর খ এর অঙ্কগুলো হলো 2 এর অঙ্কগুলো হলো তালিকা পদ্ধতি দেওয়া আছে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তাহলে 2 এর ফতে কি বলল যে একটি সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে 1 2 3 4 6 9 12 18 36 এই সেটটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তা আমরা কিভাবে প্রকাশ করব লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ এই দুই এর খতে বলিল প্রদত্ত সেট কি আছে লক্ষ্য করো প্রদত্ত সেট ইকুয়াল 1 কমা 2 কমা 3 কমা 4 কমা 6 কমা 9 কমা 12 কমা 18 কমা 36 লক্ষ্য করে দেখবে যে এখানে এই উপাদানগুলো এই সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যা প্রত্যেকটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং লক্ষ্য করলে আরো দেখবে যে প্রত্যেকটি 36 এর গুণনীয়ক 36 এর গুণনীয়ক অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা দ্বারা 36 কে নিঃশেষে ভাগ করা যায় এই জন্যই সবগুলোই হচ্ছে 36 এর গুণনীয়ক তাহলে আমাদের দেখো যে এখানে প্রত্যেকটি প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা
প্রত্যেকই এবং 36 এর গুণনীয়ক। তাহলে সুতরাং নির্ণয় সেট আমরা লিখতে পারি x যেন x belongs to n, x belongs to n মানে হচ্ছে x স্বাভাবিক সংখ্যা, এবং আমরা লিখতে পারি x 36 এর গুণনীয়ক। এই হচ্ছে আমাদের আনসার, দ্যাট মিন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হলো। তারপরে দেখো আটের খ নাম্বার অঙ্ক করব। তোমরা বই খুলে আটের খ নাম্বার অঙ্ক প্রশ্নটা পড়তে পারো, আমার এখানেও লেখা আছে। কি বলিল দেখো, এখানে আটের খতে বলা আছে যে এ হলো, এ সেটের উপাদান হচ্ছে 3 4 5, বি সেটের উপাদান 4 5 6, এবং সি সেটের উপাদান হচ্ছে x, y। যদি হয় তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো, এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। এটা নির্ণয় করতে হলে প্রথমে আমার এ ইন্টারসেকশন বি, প্রথমে আমরা এ বি সি সেট উঠাবো, তারপর এ ইন্টারসেকশন বি বের করব, যে রেজাল্ট পাওয়া যাবে ওই সেটকে সি সেট দ্বারা গুণ করব, যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে আমরা কি লিখতে পারি আটের খ, আটের খ হলো দেওয়া আছে a equal 3, 4, 5, b equal 4, 5, 6, এবং c equal x, y। যা দেওয়া আছে তা আমরা উঠে নিলাম। এখন আমরা নির্ণয় করব প্রথমে a ইন্টারসেকশন b, তারপর ওটার ফলাফলের সাথে c ক্রস করব। তাহলে সুতরাং a ইন্টারসেকশন b ইকুয়াল হলো a সেট হলো 3, 4, 5, ইন্টারসেকশন b হচ্ছে 4, 5, 6 ইকুয়াল। দুইটা সেটের ইন্টারসেকশন আমরা আগের ক্লাসে করেছি যে দুইটি সেটের ইন্টারসেকশন মানে দুইটি সেটের সেট সেট, আর তার উপাদান হবে দুইটি সেট থেকে যে উপাদানগুলো কমন নেওয়া যায় সেই উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে এ এবং এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে 4, 5। তাহলে আমরা লিখতে পারি 4, 5। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি ইকুয়াল আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি এর সেট হচ্ছে 4, 5 নিয়ে গঠিত সেট, 4, 5 ইন ক্রস সি, সি হচ্ছে x, y নিয়ে গঠিত সেট। এখন দুইটা সেট আমরা গুণ করব। দুইটা সেট গুণ কিভাবে করে লক্ষ্য করো, আমার এই প্রথম সেটের প্রতিটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের সকল উপাদান নিয়ে গঠিত ক্রমযোগ, এবং প্রথম সেটের দ্বিতীয় উপাদান নিয়ে দ্বিতীয় সেটের সকল উপাদান নিয়ে গঠিত ক্রমজোর নিয়ে গঠিত যে সেট সেটা হচ্ছে এই দুই সেটের গুণসেট, এবং এই গুণসেটটাকে বলা হয় কার্টেসীয় গুণসেট। আমরা কিভাবে লিখতে পারি লক্ষ্য করো, এখানে প্রথম উপাদান 4, ওইখানে প্রথম উপাদান নেব x, এই নিয়ে একটা ক্রমজোর, ক্রমজোরকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সরি প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। তারপর এখানে হলো ফোর, প্রথম সেটের প্রথম উপাদান 4, দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদান y, এটা নিয়ে একটি ক্রমজোর, প্রথম সেটের দ্বিতীয় উপাদান 5, দ্বিতীয় সেটের প্রথম উপাদান নিয়ে একটি ক্রমজোর, কমা প্রথম উপাদানের প্রথম সেটের দ্বিতীয় উপাদান 5, আর দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদান হচ্ছে y, এই নিয়ে একটা ক্রমজোর। এখানে আমরা 4টি ক্রমজোর পাইছি, 4টি ক্রমজোর নিয়ে গঠিত যে সেট সেই সেটটাকে বলা হয় এই দুই সেটের গুণসেট, দ্যাট মিন্স কার্টেসীয় গুণসেট। দুইটি সেটের গুণফলকে বলা হয় কার্টেসীয় গুণসেট। তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান হচ্ছে
এই স্যার এই হলো আমাদের আনসার। তারপর 8 এর গ নাম্বার প্রশ্নটা বই করে একটু পড়ে দেখো কি বল কি বলিলো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, 8 এর গ বলিল যে p সমান 357, q 57 এবং r সমান p বাদ q হলে আমাদের p ইউনিয়ন q ইনটু ক্রস r নির্ণয় করতে বললো। তাহলে কিভাবে আমরা লিখব, দেওয়া আছে p ইকুয়াল 357, q ইকুয়াল 5,7 এবং r ইকুয়াল p বাদ q। যেহেতু r এর মান p বাদ q দেওয়া আছে, তাহলে p বাদ q আমরা p সেটটা লিখি 3,5,7 বাদ q হচ্ছে 5,7। এই সেট থেকে এই সেট বাদ একটি সেট থেকে আরেকটি সেট বাদ দিলে কি রেজাল্ট পাওয়া যায় আমরা আগের ক্লাসে আলোচনা করছি। অর্থাৎ যেই সেটটা বাদ দেওয়া হবে তার সকল উপাদান বাদ যাবে, আর ওই উপাদান যদি যেই সেট থেকে বাদ দেওয়া হবে সেখানে থাকে তাহলে সেই উপাদানগুলো বাদ যাবে, যেই যেই উপাদানগুলো থাকবে সেই উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে এখানে 357, এখানেও আমাদের 57 আছে, তাহলে 57 বাদ দিলে থাকে 3, এই 3 নিয়ে গঠিত সেট, এই হচ্ছে আর এর উপাদান, আর সেটের উপাদান। তাহলে সুতরাং আমরা এখন বের করব প্রথমে পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ, তাহলে পি ইউনিয়ন কিউ সমান আমরা লিখতে পারি পি এর সেট, পি এর সেট হচ্ছে 3,5,7 আর ইউনিয়ন কিউ হচ্ছে 5,7। যেহেতু আমাদের ইউনিয়ন বের করতে বলছে মানে সংযোগ সেট বের করতে বলছে, তাহলে তার রেজাল্ট হচ্ছে এই দুই সেটের মধ্য থেকে যে উপাদানগুলো আছে সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে আমরা কি পাচ্ছি চেক করো, যে এখান থেকে পাচ্ছি এই যে থ্রি প্রথম সেটে আছে, দ্বিতীয় সেটে নেই, তাহলে আমাদের আনকমন উপাদান নিতে হবে থ্রি। তারপরে 5 দুই সেটেই আছে কমন উপাদান 5, 7 দুই সেটেই 7 আছে, এটাও একটা কমন উপাদান। এই সকল উপাদান নিয়ে গঠিত সেট মানে উপাদানগুলো আমরা নিলাম 3,5,7, এই নিয়ে গঠিত সেট, এই হচ্ছে পি ইউনিয়ন কিউ। এখন আমরা বের করব, সুতরাং পি ইউনিয়ন কিউ তাকে ক্রস করব আমাদের আর দ্বারা, এই যে আর, তাহলে আর ইকুয়াল এই দুই পার্টের সেট গুলো আমরা লিখব, পি ইউনিয়ন কিউ আমরা পাইলাম কত 3,5,7, 3,5,7 ক্রস আর, আর আর পেলাম আমরা কত 3, তাহলে আমরা লিখতে পারি 3। তাহলে এই দুই সেট কিভাবে গুণ হয় আমি আগের অঙ্কে বুঝেছি, এবার দেখো কিভাবে আমরা লিখব, অর্থাৎ এই সেটের 3 ওই সেটের 3, এই হলো একটা ক্রমজোড় কমা, এখানের 5 ওই সেটের উপাদান 3, এই নিয়ে একটি ক্রমজোড় কমা, এই সেটের 7 ওই সেটের 3, এই নিয়ে একটা ক্রমজোড়, এখানে টোটাল আমরা তিনটা ক্রমজোড় পেয়েছি। এই তিনটা ক্রমজোড় নিয়ে গঠিত যে সেট সেই সেটটা হচ্ছে আমাদের এই দুই সেটের গুণক সেট, এটাই হলো আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে অনুধাবন করতে পারছো, এই অঙ্কগুলো বাসা প্র্যাকটিস করবে এবং এই অঙ্কগুলোর অনুরূপ তোমাদের এই চ্যাপ্টারের উদাহরণ এবং 2.1 আরো কিছু অঙ্ক আছে, তোমরা ওই অঙ্কগুলো করতে পারবে, ওই অঙ্কগুলো বাসায় করবে। আমি এখানেই অঙ্ক করে শেষ করছি, তোমরা সকলে ভালো থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি, খোদা হাফেজ।